এইজন রাজ্যিক বিজেপির মুখপাত্র রূপম গোস্বামী। রূপম গোস্বামী এটা বিভাগের চেয়ারম্যানও। বিভিন্ন সময় নীতির কথা কয় বিজেপির জ্যেষ্ঠ মুখপাত্রজনে। কিন্তু এবার বিপদত পড়ছে রূপম গোস্বামী। বিজেপি নেতার গাড়িত উলোটা পতাকা। রূপম গোস্বামীর গাড়ির পতাকাক লৈ বিতর্ক। গাড়ির সম্মুখত বিকৃত রূপত রাষ্ট্রীয় পতাকা। উপরে গেরুয়া নহয় সেউজীয়া। এইবার চেয়ারম্যান হিসেবে পোৱা রূপম গোস্বামীর গাড়িখনলৈ মন কৰক। সোমবারে রূপম গোস্বামী বিজেপির মুখ্য কার্যালয়লৈ আহিছিল এক সংবাদমেল আয়োজন করার উদ্দেশ্যে। হঠাৎ সাংবাদিকৰ দৃষ্টি পড়ে গাড়িখনলৈ। গাড়িখনৰ সম্মুখত এখন রাষ্ট্রীয় পতাকা সজাই থোৱা হৈছে। কিন্তু পতাকাখন চোন উলোটা। এয়া চাওক কিদৰে রাষ্ট্রীয় পতাকা উলোটাই উলোৱা হৈছে রূপম গোস্বামীর গাড়িত। পরবর্তী সময় সাংবাদিকে জানালে এই কথা। লগে লগে চকুত পড়ল রূপম গোস্বামী। ভুল স্বীকার করলে বিজেপি নেতাই। পতাকা সিধা করলে রূপম গোস্বামী। হয় পরবর্তী সময় পতাকাখন ঠিক করা হল আর ঘটনাস্থলীর পর আঁতরি গেল বিজেপির জ্যেষ্ঠ মুখপাত্রজন। ব্যুরো রিপোর্ট, DY365।